জিন্দাবাদ 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 আমেকে উড়িয়া আমেকে উড়িয়া আমেকে উড়িয়া আমার ভাষা উড়িয়া আমার ভাষা উড়িয়া আমার ভাষা উড়িয়া ধন্যবাদ ভেলুটা আসামে যদি ধরন সে হেব লাগছিল কিন্তু আসামে সেই বস্তুটা আমি নাই পাইবা আসামে এটা নাই পাইবা আর অপ্রীতিকর কথা হলে বি এটা সত্য যে একটা সাম কেভেবি নাই চাহুছন যে এই জাতিটার শিক্ষা দীক্ষা কলা কৃষ্টি দি গেলে তার মানে সহকী হোক বলি করে সে সবে ডমিনেট করে রাখুছন এটা স্পষ্ট কথা মুই আজি ওপেন মিটিংয়ে কহুছে এটা স্পষ্ট কথা কি নাই জানছন ভারত অসমৰ কি মুখ্যমন্ত্ৰী নাই জানছি যে উড়িয়া ভাষা স্বীকৃতপ্ৰাপ্ত ভাষা লাগে বুলি যদি আজি আসামৰ শিক্ষা ব্যৱস্থানে বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ যদি মানে গোটে ঐশিক বিষয় অছি বাঙালী মানে যদি বাঙালী বিষয় যদি পঢ়ি পাৰোচন মণিপুৰী মণিপুৰী ভাষানে যদি পঢ়াৰ ব্যৱস্থা অছে আৰবী আৰবী যেতিয়া নেকি ভাৰতৰ নহয়ে কবকে গ'লে আৰবী ভাষা প্ৰচলন অছে বিভিন্ন ভাষা অছে তো আমি তো ভাৰতৰে লাগে আৰু অসমৰ প্ৰতি তো আমাৰ যেটা অৱদান বহুত বহুত আছে এটা আমি নাই কওঁ এটা ইতিহাস কহবা তো সেই হিচাপে আমি সংগঠন নাই কৰিছিলোঁ এটা আমাকে বাধ্য কৰোৱা দিছে আসাম উড়িয়া যুব ছাত্র পৰিষদ বাধ্য হৈ কৰিহে জন্ম হৈছে এটা আমি ফূৰ্তিছে নাই কৰবা স্পষ্ট কথা যদি আমাকে যদি ইয়াৰ আগে যদি আমাৰ ভাষা জীয়াই ৰখাৰ চলতে যদি স্কুল চবে যদি আমাৰ মানে পঢ়োৱাৰ ব্যৱস্থা যদি কৰি দিয়া চৰকাৰ নিশ্চয় আমার কলা কৃষ্টির যদি ব্যবস্থা করিতা আজি আমার এই সংগঠনের প্রয়োজন নাই হিতা আজি নিশ্চয় ইনে আটশা সংগঠন বি অছে বি আশা বি অছে এটা বি বাধ্য করার চলতে হে হিছে গভর্নমেন্ট বাধ্য করাইছে তো যে ভাইগুলা আসিছে সে সবকে বি মুই ধন্যবাদ জ্ঞাপন করুছে আর সেই সবই নিশ্চয় আমার মনের কথা বুঝি পাইবে একটা সংগঠন আর একটা সংগঠনের মনোবেদনা বুঝি পাইছে তো হয়তো নাম বেলেগ হয়ে পারে লক্ষ্য উদ্দেশ্য সিস্টেম সব একেয়ে তো মই সমূহকে গোটে আভাস দেবাকে চাহিমি যে আমি এই পাঁচ ছ সালের ভিতরে কিটা করেছো কিটা নাই তো সমূহকে মুই কহবাকে চাহিমি যে অলরেডি আমি সর্বানন্দ সোনোয়াল আগিয়াকে লগ করি করে আমার ভাষা আমার উড়িয়া জাতির ভাষাটা যাতে নাকি স্কুল কলেজে ইমপ্লিমেন্ট হোক এই ব্যবস্থাটার চলতে সেমানকে বি আমি মেমোরেন্ডাম সাবমিট করেছো তার তথ্য আমার হাতে আছে প্রাক্তন আগে সেমানে এডুকেশন মিনিস্টার ছিল হিমন্ত বিশ্ব শর্মা আজ্ঞা সেমানকে বি আমি সাবমিট করেছিল সে তথ্য আমার হাতে আছে আমি এমনি কেতেবিলে কথা নাই কইছো আর মুই মোর সতীর্থ সবকে বি কথা কহিমি যে সবে উঠি আসুস লিডারশিপ করব কেভে ভারবেলি কথা নাই বলবো তথ্য অহংকারে সে কথা বলবো মুই সেটাই কামনা করমি আর সহিতে সম্মানীয় বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় হিমন্ত বিশ্ব শর্মা আজ্ঞাকে যেতেবিলে আমি দিয়েছিলাম মেমোরেন্ডাম মোর সহিতে আমার সতীর্থ সবে ছিলে গুয়াহাটিনে তো সেই টাইমে মেমোরেন্ডাম দিয়া হল আর নিজে কহিলি যে আমার ভাষার কথাটাকে নেই করি যে স্কুল কলেজে ইমপ্লিমেন্টর ব্যবস্থা যাতে করা যাও কিন্তু সেমানে নিজে কহিলে যে এইটু করে দিয়াত বেশি সময় আমাক নালাগে আমি অর্ডার এটা পাস করলে এইটু হয়ে যাব কিন্তু আপনাদেরকে যে এডুকেশন যে সিস্টেম আছে যে বোর্ড হায়ার এডুকেশন বোর্ড এলিমেন্টারি এডুকেশন বোর্ড এইবোৰত গৈ পেলাই আপনাদেরকে মেমোরেন্ডাম বা তথ্য আপনাদেরকে যোগান ধরক বা তাত দিয়ক বাকিখিনি আমি করিম বলে সেমানে কহিলে আর অলরেডি আমি অসমের যেতে এডুকেশন সিস্টেম আছে যেতে একটা বোর্ড আছে হায়ার এডুকেশন বা প্রাইমারি লেভেল সবনে আমি আসাম উড়িয়া যুব ছাত্র পরিষদ তরফর আমি মেমোরেন্ডাম সাবমিট করে সারিছো তার তথ্য আছে না আর কিবা আর বাকি আছে ইয়ার পিছে বি আমি সরকারকে আর কহবা লাগবা নাকি যে স্যার কি হল আমার এই ভাষার ক্ষেত্রে আপনার অরিহণা বা এইটা আপনি কি কি করলে গোটে কথা যদি নাই করবা সরকার রিসেন্টলি আমি হয়তো গণতান্ত্রিক হিসাবে আন্দোলন করবাকে আমি বাধ্য হইমো চিতা কথা ভাই ফর্মেলিটি জিতনা অবজার্ভ করবাকে তুই বললো আমি করলো তার পিছে বি যদি তুই নাই করুছু তো আমি উপায় নাই আমি রাজপথে মই চাহিমি যে যেহেতু 12 জুলাই সে অধিবেশন বাজেট অধিবেশন হেবা তার আগে আগে আমি হামলা দেওয়াটা দরকার আছে সহি টাইমটি আমি টকটকালে হে শুনবা বাজেট অধিবেশন পার হওয়ার পিছে যদি আমি সে হাই হুল্লা কলে সেই বলবা যে আগত কব লাগিছিলে নহয়
তো নিশ্চয় আমি 12 জুলাইর আগে গোটে আমি গণতান্ত্রিক গোটে হামলা দেবাকে আমি প্রস্তুত আছো রেডি আছো আর বিশেষ করে আমি অসম মই মুখ্যমন্ত্রী বা অসম গভর্নমেন্টকে খালি ধরিছিলে বি নাই হই বিটিআর লেভেল নেবি যেহেতু আমার উড়িয়া লোক মানে অচন তো এই লেভেল নেবি গোটে ইনে বি গোটে প্রশাসন ব্যবস্থা আছে তো অলরেডি আমি বিটিআর গভর্নমেন্ট বা প্রমোদ বড়ো আগেকে বি মেমোরেন্ডম দেইছু তার ভিতরে কিছু কিছু হলে বি ফুলফিল হয়েছে আর কিছু কাম আমার যেটা এই করোনা যেটা মহামারীর চলতে কিছু রুকিছে তো নিশ্চয় সেই সব বি হেবা বলে আমার আশা আছে আর আমি কাকে নাই ছড়ু কে বি আমার মানে মামা নহয় আজি যদি কিবা জনগোষ্ঠী চলতে দেবাকে যদি আমার চলতে পজিটিভ যদি আছে আমি তার চহিতে অছু কালে যদি প্রমোদ বড়ো আগে আমি যেটা আমাকে এসুরেন্স দিচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার রিসার্চ সেন্টারে হোক বা শিক্ষার কথাই হোক যে হোক সেনে যদি সেমানে বি যদি গাফিলতি করলে আমি বি সেনে বি গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে আমি আন্দোলন করবাকে আমি রেডি আছো এটা স্পষ্ট কথা আসাম উড়িয়া যুব ছাত্র পরিষদ ওপেনলি যে কোনো কথা বলছি আর বলবা আমি কার কিছু দিকে মামা মামা কাকা কাকা করা সংগঠন নহয় তো স্পষ্ট আকারে মই সে কথাটা বলুছে আর বিশেষ করে এডুকেশন সিস্টেমটাকে লই করে কর্মজ বড় আগে আছে যেটা বিটিসির সন্মানীয় সিএম ডাঙরিয়া আছে বি কথা পাতা হেলা মই গোটে কথা আমি যুব ছাত্র পরিষদ তরফ আমি আহ্বান করছো যে যেহেতু আসাম লেভেল বা বহল ভিত্তিনে করবাকে গেলে হয়তো সে টাইম লাগি পারে তো ইনে তো চারটা ডিস্ট্রিক্ট হে বিটিআর নে আর ইনে বি গোটে যেহেতু প্রশাসন ব্যবস্থা আছে তো আপন কমসে কম বিটিআর নে গোটে উদাহরণ করি করে দেখুন বলি করে মই গোটে ডিমান্ড দিয়েছি অলরেডি বিটিআর নে তো গোটে শুভ লক্ষণ খুব গুরুত্ব সহকারে সে কথাটাকে লই করে কইছন যে তান্তি এটু ডাঙর কথা নহয় এটু মই সোনকালে করিম আপনার টেক্সট বুক আছে না নাই টেক্সট বুকর ব্যবস্থা কর মই বলে অলরেডি আছে টেক্সট বুক অলরেডি উড়িষ্যার সঙ্গে আমি কথা পাতিছু টেক্সট বুক দেবাকে বি উড়িষ্যার শিক্ষা পরিষদ কে মু চিঠি ভেজাইছিলি অলরেডি সে পজিটিভ সিগন্যাল দিয়েছেন চিঠি বি অছে যে যেতে টেক্সট বুক লাগবা যেতে কিতাব লাগবা বা টিচার বি যদি লাগবা আমি দেবো বলি করে সেসবে আমাকে সে সিগন্যাল দিয়েছেন ভার্বেলি নহয় রিটেন দিয়েছেন ইয়াতক আর কি কি কহমি প্র্যাকটিক্যাল কথা তো নিশ্চয় আমার হে হিসাবে হেবাকে দেউছে কমসে কম দ্বিতীয়ার্থে আমি স্টার্ট করব কারণ নিজের ঘরতে স্টার্ট করার দরকার ইনে যদি খুঁটি গাড়ব এই খুঁটিকে উদাহরণ হিসাবে লই করে আসাম লেভেল হেবা তো নিশ্চয় এই ব্যবস্থাটা বি হেবা আর ইনে বহুত বেশি লম্বাতে ওড়া মুই বিশেষ কহমি নাই।